রেল দুর্ঘটনার দিকে সকাল থেকে আমাদের নজর ছিল। এবার রেলের পর বিমান পরিষেবা নিয়ে রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। অভিযোগ যে রেলের পর বিমান পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, ওড়ার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, বিমানে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে এড়ালো বিমানটি। কি কারণে ঘটলো এই ঘটনা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ঠিক কি জানতে পারছো? প্রত্যেকটা বিমান যখন উড়ে এয়ারপোর্ট থেকে, সেই সময় কিন্তু প্রত্যেকটি বিমানের যান্ত্রিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলি করা হয়। তারপরে গিয়েই একটা প্লেন, সে বিমান, সেটা এয়ারপোর্ট থেকে টেক অফ করে। তেমনি তোমার বাগডোগরা থেকে, শিলিগুড়ির বাগডোগরা থেকে দিল্লিগামী একটি স্পাইস জেটের বিমান আজ সকাল নাগাদ উড়েছিল এবং 10:15 নাগাদ সেই বিমানটির দিল্লি পৌঁছানোর কথা ছিল। বিমানটির মধ্যে 160 জন যাত্রী ছিল। 5 মিনিট ওড়ার পরেই সেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং যে পাইলট যিনি ছিলেন সেই যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের। আমি পুনরায় চেষ্টা করব শুভেন্দুর সাথে যোগাযোগ করার, যে রীতিমতো কেমন পরিস্থিতি রয়েছে যাত্রীদের, কি কারণে ঘটে এই দুর্ঘটনা, আমি বিস্তারিত অবশ্যই জানার চেষ্টা করব। আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সাথে। শুভেন্দু, ঠিক কি বলছিলে? একেবারে দেখো অঙ্কিতা, আজ সকাল নাগাদ শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে স্পাইস জেটের একটি বিমান কিন্তু উঠেছিল। সেই বিমানটা ওড়ার পর 5 মিনিট ওড়ার পরেই কিন্তু তোমার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে সে বিমানে এবং তার ফলে পাইলট আবার সেই বিমানটিকে বাগডোগরা এয়ারপোর্টে ফিরিয়ে নিয়ে আসেন। এবং এক্ষেত্রে 160 জন কারোরই কোনো ক্ষতি হয়নি এবং প্লেনটিও সুরক্ষিত ভাবে বর্তমানে ল্যান্ড করেছে বাগডোগরা এয়ারপোর্টে। সেই প্লেনটি ল্যান্ড করেছে এবং তারপর প্লেনটির ইন্সপেকশন হচ্ছে। পাশাপাশি যে 160 জন যাত্রী ছিলেন তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার কথা হলেও এখনো পর্যন্ত সেইভাবে কোনো কথা হয়নি। তো সুতরাং তারা এখনো পর্যন্ত বাগডোগরাতে অপেক্ষমান। তবে এই যে ঘটনাটা, এই ঘটনার ফলে কিন্তু একটা বড় দুর্ঘটনা হতে পারত এমনটা কিন্তু আশঙ্কা করছেন অনেকে। কারণ প্রত্যেকটা বিমান, যেমনটা আমি জানাচ্ছিলাম, যে প্রত্যেকটা বিমান যখন টেক অফ করে তার আগে এয়ারপোর্টে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, বিভিন্ন যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, তারপরেই একটি বিমানকে ছাড়পত্র দেওয়া হয় ওড়ার জন্য। সেক্ষেত্রে একটি বিমান উড়ে গেল, 160 জন যাত্রী নিয়ে উড়ে গেল স্পাইস জেটের এই বিমানটি এবং 5 মিনিট পরে তারপরে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। আজ পাইলটের তৎপরতায় সবাই সুরক্ষিত আছেন। আর যদি এই ধরনের ঘটনা না হতো তাহলে 160 জনের জীবনে কিন্তু ঝুঁকির মুখে পড়তো, অর্থাৎ 160 জনই কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়তো। সেক্ষেত্রে এই দায়টা কে নিত, বা এই যে আগে থেকে যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা সেই জিনিসটা না চেক করে বা সেই দিকে না দেখে কি করে এইভাবে বিমান উড়লো, সেটা নিয়েও কিন্তু পাশাপাশি প্রশ্ন আসছে। এমন যেটা জানাচ্ছিলাম যে 160 জন বর্তমানে সুরক্ষিত রয়েছে, কারোরই কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি, সবাই সুরক্ষিত আছেন, সবার বিকল্প ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি স্পাইস জেটের যে বিমানটিতে এই সমস্যাটাই হয়েছিল সেই বিমানটি অবতরণের পর এখন কিন্তু ইন্সপেকশন করা হচ্ছে যে বিমানে আসলে কোথায় কি টেকনিক্যাল গ্লিচ বা টেকনিক্যাল সমস্যা রয়েছে বর্তমানে, সেই দিকটা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। তবে টেক অফের আগে কেন খতিয়ে দেখা হলো না, এই নিয়ে কিন্তু পাশাপাশি প্রশ্ন রয়েছে। যাত্রীরা জানাচ্ছেন যে তারা, যাত্রীদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের মতামত দেখা যাচ্ছে। বেশ কিছু যাত্রী জানাচ্ছেন যে যে সময়ের মধ্যে দিল্লি পৌঁছে যাওয়ার কথা, 10:15 নাগাদ তাদের দিল্লি পৌঁছে যাওয়ার কথা বাগডোগরা থেকে, এবং এই এই দুর্ঘটনা বা এই এই ঘটনার জেরে তারা কিন্তু এখনো দিল্লি পৌঁছতে পারেনি। ফলত সেই নিয়ে একটা ক্ষোভ রয়েছে, চাপার ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে। তেমন আর একাংশ যাত্রী কিন্তু ভগবানকে বা এই বিমানওয়ালাকে, এই বিমান চালককে, তাদেরকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন যে এই তাদের তৎপরতার জন্য বা ভগবানের কৃপার জন্য তারা এই বড় সড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে কিন্তু একাংশ যাত্রীর মত অঙ্কিতা। একদমই, ধন্যবাদ শুভেন্দু।
অর্থাৎ বাঁকুড়ায় ফিরলো দিল্লিগামী সেই বিমান, স্বস্তিতে রয়েছে যাত্রীরা, কিন্তু রেলের পরে বিমান পরিষেবা নিয়েও কিন্তু সামান্য হলেও উদ্বেগ বাড়ছে এবার যাত্রীদের মধ্যে। যদিও জানা গেছে এই মুহূর্তে প্রাথমিক সূত্রে যে বিমান চালকের একেবারে সজাগ দৃষ্টি রেখে কাজ করার ফলে বড়সড় দুর্ঘটনা থেকে এবার সামান্য রেহাই পেল সেই বিমানটি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।